আমের তৈরি নানা রকম পদ আমরা আগে বানিয়েছি, যেমন আমের জেলি, আমের ফুটি ইত্যাদি। এবার পালা আম দইয়ের, যেটা না বসিয়ে মাত্র কয়েক মিনিটেই তৈরি করতে পারবেন। আর জামাই ষষ্ঠীর এই শেষ সময় দই পাতার ঝামেলা না রেখেই বানিয়ে ফেলুন আম দই। মাত্র তিনটে উপকরণ দিয়ে আজ আমি বানাবো ইনস্ট্যান্ট আম দই। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে দুটো আম, আর আপনারা অবশ্যই কিন্তু ভালো দেখে মিষ্টি আম ব্যবহার করবেন এই আম দই রেসিপিতে। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পর আমগুলোকে আমি এখানে পিস পিস করে কেটে নেবো আর মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এই রেসিপিতে আম যত ভালো মিষ্টি হবে আর আমে যত কম পরিমাণে আঁশ থাকবে তত কিন্তু খেতে ভালো হবে, তাই সেই বুঝেই কিন্তু আমটাকে আমাদের এখানে বেছে নিতে হবে। আমটা কিন্তু অবশ্যই বেশ মিষ্টি দেখেই নেবেন, তবে কিন্তু ভালো হবে খেতে। এই আম দইটা কিন্তু আপনারা বানিয়ে অন্ততপক্ষে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা হয়ে গেলে তবে পরিবেশন করবেন। দেখবেন একদম কেউ বলবেই না যে এটা পাতা হয়নি, দইটা পাতা হয়নি, এমনি তৈরি করা হয়েছে। দ্বিতীয় যে আমটা ছিল সেটাকেও আমি ভালো করে কেটে নিচ্ছি। আমি এখানে বড় সাইজে দুটো আম নিয়েছি। এই আমগুলোর কিন্তু দেখুন আটিগুলো ছোট ছোট আর শ্বাসে পুরো ভর্তি, আর তেমনই কিন্তু জুস রয়েছে, খেতে দারুণ মিষ্টি আমগুলো। এরকমই মিষ্টি দেখে আম আপনাদের কিন্তু বেছে নিতে হবে। আমগুলো সমস্ত আমি কেটে নিয়েছি, নেওয়ার পর একটা এই মিক্সিং জারে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব, যাতে এর মধ্যে একটুকুনিও দানা না থাকে আর আঁশটা যেন না থাকে। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি সমস্ত আমটা দিয়ে দিলাম, তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে এটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমাদের কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। আমের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা যেন পুরোপুরি শুকিয়ে যায়, সেই জন্য আমটাকে আমাদের এই গ্যাসের ওপরে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আমটা কিন্তু রান্না করার সময় বারবার নাড়াবেন যাতে না নিচে লেগে যায়। একদম লো ফ্লেমে রেখে এটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। দেখুন আমের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করব, তার জন্য আমি আমের মিষ্টি বুঝে আর টক দইয়ের টক ভাবটা বুঝেই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। চিনিটা দেওয়ার পর আমটা কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। দেখুন চিনিটা গলার জন্য জলটা ছেড়ে দিয়েছে। এই জলটাকে কিন্তু আমাদের পুরোটাই শুকনো করে নিতে হবে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে এনে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখুন আমটা প্রায় হয়ে এসছে, এখনও আরও একটু শুকনো হবে, কেন যেটা দেখতে পাচ্ছি এটা ভালোই নরম আছে, এটা আর একটু শুকনো হবে। আর আমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে তবেই কিন্তু রান্নাটা করবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর রান্না করার সময় একটু দূর থেকে করবেন, দেখুন কেমন ছিটকাচ্ছে, হাতেটাতে কিন্তু ছ্যাঁকা লেগে যেতে পারে। দেখুন আমটা হয়ে গেছে, আমাদের আমের যে ঘনত্বটা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন ঘনত্বে রাখতে হবে। আর এই সময় আমি কি করব, গ্যাসটাকে অফ করে দেবো। দেওয়ার পর এই আমটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এইটাকে পাশে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য, আর নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর তাতে দিয়ে দিচ্ছি দই। টক দই দিয়ে দিলাম আমি 200 গ্রাম, আর এটাকে ভালো করে ফাটিয়ে নেব যাতে এর মধ্যে একটুকুনিও দানা না থাকে। আপনারা ঘরে যে পাতানো দই হয় সেটাও নিতে পারেন, টক দই, বা বাজার থেকে যে কোনো কোম্পানির দই নিয়ে আসতে পারেন, খুলির দই হোক বা প্যাকেটের দই হোক নিয়ে আসতে পারেন, অসুবিধা নেই। দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, এরকম ক্রিমি করে নিতে হবে পুরো। ক্রিমি করে নেওয়ার পর এর মধ্যে আমি কি করব, সেই রান্না করে রাখা যে আমটা রয়েছে, ঠান্ডা হয়ে গেছে, কতটা গাঢ় হয়ে গেছে দেখুন, এই আমটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো আমটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমের সঙ্গে দইটাকে ভালো করে মিশাতে হবে যাতে একটুখানিও লাম্পস না থেকে যায়, ঠিক আছে? পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশালে দইয়ের কালারটা যা আসবে তো উফ, চাইলে কিন্তু আপনার যে ফুড কালার থাকে বাড়িতে এর মধ্যে ইয়েলো রঙের ফুড কালার অল্প 1 ফোঁটা দিয়ে দেবেন, তাহলে কালারটা একদম ঠিকঠাক চলে আসবে। আর যদি টেস্টের কথা বলি, দেখলে তো আপনারা বুঝতেই পারছেন যে কেমন দেখতে লাগছে, একবার বানিয়ে অবশ্যই চেখে দেখুন, দারুণ লাগবে, আপনি আম দইয়ের ফিদা হয়ে যাবেন।
বাজার থেকে আনা আমদয়ের থেকে আপনার বাড়িতে তৈরি আমদয়ের ডিমান্ড সবথেকে বেশি হবে বাড়ির লোকেদের। খুলির মধ্যে ঢেলে নিলাম আর এটাকে আমি এবারে ফ্রিজের মধ্যে রেখে দেবো 1-1.5 ঘন্টা। যদি সময় থাকে তাহলে রেখে দিন, যখন ইচ্ছা হবে বার করবেন, করে খেয়ে নেবেন, ব্যাস। এটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। একদম সহজ, সিম্পল, কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে আমাদের আমদই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।